রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির বুথ বিজয় অভিযান। সম্প্রতি আগরতলা রবীন্দ্র ভবনে বিজয় অনুষ্ঠানের সূচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর থেকে দলীয় নেতৃত্বদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ, কারণ সামনে 2023 বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রচার এবং প্রসারে এক ধাপ এগিয়ে থাকতে শুরু হয়েছে বুথ বিজয় অভিযান। নেতৃত্বদের মতে বুথ বিজয় অভিযান থেকে শুরু বিধানসভা জয়। 2023 বিধানসভা জয়ের লক্ষ্যে ফের একবার সফরে বেরিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার সুরমা সফরে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি। সুরমায় পৌঁছে শুরু করেছেন তার কর্মসূচি। একের পর এক কর্মসূচিতে সকাল থেকে অংশ নিয়ে চলেছেন তিনি। 46 সুরমা মণ্ডলে পৌঁছলে 100 বিশাল বাইক ট্রেলের মাধ্যমে সেখানকার দলীয় কর্মীরা স্বাগত জানায় তাদের প্রাণপ্রিয় প্রদেশ সভাপতিকে। স্বাগত জানিয়েছেন সুরমার বিধায়িকা সহ অগণিত দলীয় কর্মীরা। দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সেখান থেকে তিনি আমার বুথ সবচেয়ে মজবুত বুথের ডাক দিয়েছেন। গত 7 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 14 তারিখ পর্যন্ত এই বুথ বিজয় অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমি সুরমা বিধানসভায় আমি এসেছি। 2টা বুথে 26 নম্বর এবং 28 নম্বর বুথে আমি যারা বুথ বিজয় অভিযান যারা শক্তি কেন্দ্রের ইনচার্জ তাদের সঙ্গে আমি বৈঠক করেছি এবং কার্যকর্তাদের সঙ্গেও মিলিত হব। এবং আমি এই বুথ বিজয় অভিযানকে সামনে রেখে আমি 2 দিনের প্রবাসে আমি ধলাই জেলাতে এসেছি। আমার সঙ্গে আমার জেলা সভাপতি বিধায়িকা সবাই আমার সঙ্গে রয়েছেন, জেলার কার্যকর্তারা রয়েছেন। তাদের নিয়ে আমাদের যে মূল লক্ষ্য যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার, এই 2023কে সামনে রেখে আমাদের সকল স্তরের কার্যকর্তারা বাড়ি ঘর ছেড়ে বেরিয়েছে এবং আমিও পণ করেছি যে আমিও বাড়ি ঘর ছেড়ে এই কার্যকর্তাদের সঙ্গে নিয়ে যে আমাদের মিশন, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছানো পর্যন্ত সমস্ত কার্যকর্তারা আমরা বাড়ি ঘর ছেড়ে আমরা বেরিয়েছি। আমিও কার্যকর্তাদের বাড়ি মানে যেই ত্যাগ, সেই ত্যাগের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেও চেষ্টা করব মানে কার্যকর্তাদের সঙ্গে কার্যকর্তার বাড়িতে থেকে জেলায় জেলায় প্রবাস করে সমস্ত কার্যকর্তাদের উজ্জীবিত করা এবং লক্ষ্য আমাদের 2023 সেই লক্ষ্যে পৌঁছানো। সুরমা সফরে এদিন একাধিক বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাজীব ভট্টাচার্য। আমার বুথ সবচেয়ে মজবুত বুথের পাশাপাশি চা শ্রমিকদের হাত বিজেপি সরকারের চাঁদ, এ কথাও উল্লেখ করেছেন তিনি। সুরমার ধনচন্দ্র পাড়ায় চা শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে এদিন এই কথাই বলেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, চা শ্রমিকদের উপস্থিতি এবং উৎসাহ দেখে আমি সত্যিই আপ্লুত। এই বৈঠকে আগামী 2023 নির্বাচনকে সামনে রেখে চা শ্রমিকরা আমার সাথে দুহাত মুষ্টিবদ্ধ করে বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। সুরমা মণ্ডলের উদ্যোগে আজকে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে গত 7 তারিখে আমাদের বুথ বিজয় অভিযান শুরু হয়েছে আগামী 14 তারিখ পর্যন্ত। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির হাত ধরে রবীন্দ্রভবনে তার শুভ সূচনা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে সমস্ত বিধানসভায় সমস্ত বুথে প্রায় 870টি শক্তি কেন্দ্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিস্তারকরা এসেছেন এবং ওনারা এই 870টা শক্তিকেন্দ্রে ওনাদের বুথ বিজয় অভিযান, বুথে আমাদের কী স্ট্রেংথ রয়েছে, বুথে আমাদের কার্যকর্তাদের মোটিভেশন করা, সেই কাজগুলি আমাদের শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমি আজকে 2 দিনের আমি ধলাই সফরে এসেছি। আমি এখন আজকে সুরমাতে আমি দিনের বেলাটা করছি, বিকাল দিকের থেকে আমি আমাদের আমবাসা বিধানসভায় আমি সেখানে বুথ বিজয় অভিযানে আমি অংশগ্রহণ করব এবং আগামীকালকেও আমি ধলাই জেলার বিভিন্ন জায়গায় কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। একটাই মূল লক্ষ্য, 2023 ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং আমরা এই রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে এবং আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যারা দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে বঞ্চনার শিকার করেছে, এই রাজ্যকে পিছিয়ে দিয়েছে, তাদের মুখে চুনকালি ঘষে দেবে 2023 বিধানসভা নির্বাচন। চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা শেষে তিনি এদিন যোগ দিয়েছেন সাংগঠনিক বৈঠকে। সুরমা মণ্ডলের অন্তর্গত বামনছড়া কমিউনিটি হলে মণ্ডলের সকল পদাধিকারীগণ, শক্তি কেন্দ্র প্রমুখ, বিস্তারক মোর্চার সকল সভাপতিদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন রাজীব ভট্টাচার্য। সেখানে উপস্থিত ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাসপাল। বুথ বিজয় অভিযানের অঙ্গ হিসেবে
শ্রীচল্লিশের 18 নম্বর বুথে আমরা এইমাত্র বুথ বিজয় অভিযানের অঙ্গ হিসেবে আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় এখন সভা করলেন। উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার মাননীয় বিধায়িকা স্বপ্না দাস পাল মহোদয়া, উপস্থিত আমাদের এই বিভিন্ন কার্যকর্তা, মণ্ডল সভাপতি সহ বিভিন্ন কার্যকর্তা এই সভায় উপস্থিত ছিলেন। মূলত এই বুথটা হচ্ছে জনজাতি এই এলাকা, জনজাতি এলাকায় আগামী দিন যাতে প্রচুর পরিমাণে যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় এই উদ্দেশ্যেই, এটাকে লক্ষ্য রেখেই আজকে এই প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়ে ত্রিপুরার প্রতিটি প্রান্তে দলের জন্য কাজ করতে পৌঁছে যাচ্ছেন রাজীব ভট্টাচার্য। বলা বাহুল্য যে রাজ্য বিজেপি পেয়েছেন একজন যোগ্য সভাপতিকে। প্রদেশ সভাপতির এতটা দৌড়ঝাঁপে এটা অন্তত স্পষ্ট, 2023 দলের উজ্জ্বল ফলাফল নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।